হে আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান। ওয়েলকাম টু মেহেদি ই স্কুল। আমরা আজকে অষ্টম শ্রেণীর পরিমাপের উদাহরণ 14 নম্বর যে প্রশ্নটি আছে সেটার সমাধান করব। যদিও উদাহরণে প্রশ্নটি সমাধান করে দেওয়া আছে, কিন্তু সেইখান থেকে বুঝে এমন স্টুডেন্টের সংখ্যা খুবই কম। আজকে আমরা সেই অঙ্কটির সমাধান করব, প্রত্যেকটা টার্ম এখান থেকে বুঝে দেওয়ার চেষ্টা করব। তো প্রশ্নটি ছিল, একটি ঘরের মেঝের দৈর্ঘ্য 4 মিটার এবং প্রস্থ 3.5 মিটার, ঘরটির উচ্চতা 3 মিটার এবং এর দেয়ালগুলো 15 সেন্টিমিটার পুরু হলে 4 দেয়ালের আয়তন কত। তো অঙ্কটি লিখে আমি এখানে একটা দাগ দিয়েছি। তো আমি এর দাগ দেওয়ার কারণটা একটু পরে আসি। আমাদের প্রশ্নে কিন্তু বলেছে দেয়ালের আয়তন নির্ণয় করতে, অর্থাৎ আমি যে ঘরটা এঁকেছি এখানে, এখানে এই যে চারি সাইডে এটা আমি দেয়াল বসিয়েছি, আমাকে এই দেয়ালের আয়তনটা নির্ণয় করে দেখাইতে হবে। তো আমাদের কিন্তু প্রশ্নে দেওয়া আছে ঘরের মেঝের দৈর্ঘ্য আর প্রস্থ, অর্থাৎ এই ভেতরের অংশটুকুকে যদি আমরা ঘরের মেঝে কল্পনা করি, তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে এটুকু 4, তাহলে উপরের অংশেও 4, এটা হচ্ছে 3.5, আমার এই সাইডেও এটা হচ্ছে 3.5। আচ্ছা, আর উচ্চতা দেওয়া আছে 3 মিটার, যদি এখানে উচ্চতা দেখানো পসিবল না, এখানে দেয়াল বরাবর উচ্চতা আমি এটা দেখাতে পাচ্ছি না। আর দেয়ালগুলোর পুরুত্ব এখানে প্রত্যেকটা একক দেওয়া আছে আমার মিটারে, কিন্তু এইখানকার একক দেওয়া আছে আমার সেন্টিমিটারে, এই জন্য আমি এখানে দাগ দিয়েছি। তাহলে নিশ্চিত আমাদেরকে হয় মিটারগুলোকে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে, অথবা সেন্টিমিটারকে আমার মিটারে কনভার্ট করে দেখাইতে হবে। তা না হলে আমাদের একাধিক একক রেখে আমরা কিন্তু অঙ্কের সমাধান করতে পারি না। এজন্য আমাদের চেষ্টা করতে হবে যে এই যে সেন্টিমিটার আছে এইটাকে মিটার করতে, কারণ আমার এখানে 3টা একক মিটার আছে, 1টা সেন্টিমিটার আছে, এই জন্য সেন্টিমিটারকে আমরা মিটারে করে নেব। তাহলে আমরা প্রথমে তাই করি যে 15 সেমি সমান আমরা কী লিখতে পারি, 15 বা 100 সমান কত, 0.15 মিটার। এই 0.15 মিটারকে এটা হচ্ছে কিন্তু পুরুত্ব পেয়ে গেলাম আমরা। এখন কথা হচ্ছে আমার এই দেয়ালের আয়তন। এখন আমরা মনে করে নিই যে আমাদের এইখানে অষ্টম শ্রেণীর যে বইটা আছে, এই বইটাকে যদি আমরা দেয়ালের সঙ্গে কল্পনা করি, তাহলে এইটা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত যেটা দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে দৈর্ঘ্য। প্রস্থ কোনটা, এই যে পুরুত্ব যেটা দেওয়া আছে এটা হচ্ছে প্রস্থ, আর এইখান থেকে এই পর্যন্ত যেটা সেটা হচ্ছে উচ্চতা। তেমনি এই দেয়ালের ঘনফল যেটা সেটা নির্ণয় করতে হলেও, অর্থাৎ আয়তন যেটা বলি আমরা সেটা নির্ণয় করতে হলেও এর দৈর্ঘ্য প্রয়োজন। আমার প্রস্থ মানে উচ্চতা, এই প্রস্থ অর্থাৎ পুরুত্ব যেটা আছে সেটা তো দেওয়াই আছে, সেটা প্রয়োজন, আর এর উচ্চতা প্রয়োজন। এখন আমাদের কিন্তু প্রশ্নে বলেছে যে ঘরের মেঝের দৈর্ঘ্য, এখন আমরা কিন্তু এইটুকু পেয়েছি 4 মিটার মেঝের দৈর্ঘ্য পেয়েছি। এখন আমার দেয়াল যখন বলেছে এইটুকু, তখন আমার দেয়াল কিন্তু এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই টোটালটা দেয়াল কিন্তু। তাহলে আমার যদি এইটুকু 4 হয়, এইখান থেকে এইটুকু যদি 4 হয়, তাহলে এই অংশটুকু আমার এখানে এক্সট্রা থেকে যাচ্ছে না? তো আমার এই দেয়ালের যে পুরুত্ব যেটা বলেছিলাম, কত বলেছিলাম, 15 সেন্টিমিটার, মানে আমরা 0.15 মিটার পেয়েছি। তাহলে এই যে অংশটুকু আমার বাড়তি থাকছে এইখান থেকে এইটুকু, এইটুকু কিন্তু 0.15, এই পাশেও কিন্তু আমার 0.15, যদি আমি 4-এর সাথে এই 0.15 যোগ করে দেই, তাহলে কিন্তু এই টোটাল দেয়ালের দৈর্ঘ্যটা পেয়ে যাচ্ছে। এজন্য তোমাদের বইয়ে ওখানে প্রথমে লিখেছে দেয়াল বরাবর দৈর্ঘ্য বরাবর দেয়ালের ঘনফলের, প্রথমে লিখেছে 4 যোগ 0.15 গুণ 2। এইটা লেখার মানে হচ্ছে এই 0.15, এই সাইডেও এইটুকু 0.15, এ পাশে 0.15, আর এই 4 ছিল, টোটালটা মিলেই কিন্তু আমার দেয়ালের দৈর্ঘ্য বোঝাচ্ছে। এই জন্য এইটাকে আমরা যখন একটা আয়তকার, কোনো আয়তকার না, আমরা যদি কোনো ঘনফল নির্ণয় করতে চাই, তাহলে দৈর্ঘ্য প্রয়োজন, উচ্চতা প্রয়োজন, আর হচ্ছে আমার প্রস্থ প্রয়োজন। তো আমি যখন এইটা নিয়ে বলেছিলাম যে এটা যদি দেয়ালের সঙ্গে কল্পনা করি, তাহলে দৈর্ঘ্য মানে এখান থেকে এই পর্যন্ত, তো এখান থেকে এই পর্যন্তর মানই হচ্ছে এইটা। আর এর পুরুত্ব যেটা দেওয়া আছে এটা প্রস্থ কল্পনা করবো, আর যেটা উচ্চতা দেওয়া আছে সেটা দেওয়াই আছে। তো এইখান থেকে আমাদের এটা দৈর্ঘ্য পেয়ে গেলাম। এখন আমার এর ঘনফল নির্ণয় করতে হলে দৈর্ঘ্য প্রয়োজন, এর সঙ্গে পুরুত্ব আমার 0.15 গুণ করলাম, আর উচ্চতা 3 গুণ করলাম। এখন এই যে টার্মটা দেওয়া আছে এটা কিন্তু আমার এই শুধুমাত্র একটা দৈর্ঘ্য বরাবর একটা দেয়ালের জন্য করেছে। একইভাবে আমার কিন্তু দেয়াল ওপরেও একটা ছিল, এখানে কিন্তু দেয়াল কিন্তু আমার ওপরেও একটা ছিল, তাই না? তাহলে এই যে টোটাল দেয়াল যেটা 2টা ছিল, এর জন্য আমরা এর সঙ্গে 2 গুণ দেবো। তাহলে যদি এর সঙ্গে আমরা 2 গুণ দিই, 4 যোগ 0.15 গুণ 2 × 0.15 গুণ 3, এর সঙ্গে যদি 2 গুণ দিই, এটা হচ্ছে এক দেয়ালের জন্য 2 গুণ দিলে আমার 2টা দেয়াল বোঝাই। তাহলে এটা যদি করি আমরা, এর ফলাফল আছে 3.87,
3.87 এটা হচ্ছে ঘনমিটার। আমার মনে হয় এইটুকু বুঝতে কারোর অসুবিধা নেই। আমি কিন্তু দৈর্ঘ্য বরাবর দেয়ালের আয়তন ঘনফল যেটা সেটা নির্ণয় করে ফেলেছি। এখন প্রস্থ বরাবর যখন করব, এখানে একটা ট্রিক্স আছে, আমি দৈর্ঘ্য বরাবরে কিন্তু এই কর্নারটা উভয় পক্ষ থেকে নিয়ে নিয়েছি, আর আমি যখন প্রস্থ বরাবর করবো এইটুকু নিব, তখন কিন্তু আমার এই কর্নার আমি আর নিতে পারবো না, কারণ দৈর্ঘ্য বরাবর আমি একবার কর্নার নিয়েই ফেলেছি, প্রস্থ বরাবর আর কর্নার নেওয়া যাবে না। এই জন্য প্রস্থ বরাবর যে ঘনফলটা হবে সেটা হচ্ছে প্রস্থ বরাবর 3.5, অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে 3.5, আর 0.15 হচ্ছে প্রস্থ, আর 3 হচ্ছে উচ্চতা, আর টোটালটা আমার ছিল দুই সাইডে, এর সঙ্গে দুই গুণ করেছে। আমি থার্ড ব্র্যাকেট দিয়ে বোঝাচ্ছি একটা দেয়াল, এর সঙ্গে দুই গুণ করে দুইটা দেয়াল বোঝাচ্ছে। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে ফলাফল আসবে 3.15, 3.15 এটা হচ্ছে ঘনমিটার। তাহলে টোটাল আমার সমন্বিত, অর্থাৎ টোটাল যে দেয়ালগুলোর আয়তন হবে সেটা হচ্ছে, যদি যোগ করে দিই তাহলে এত ঘনমিটার, তাহলে কত আছে 7.02 ঘনমিটার, 7.02 ঘনমিটার। অনেকের প্রশ্ন ছিল যে এই যে আমি দুই দ্বারা গুণ করতে, কিন্তু এই দুইটা দেয়াল, এই দুইটা দেয়াল, মোট চারটা দেয়াল বলেছিল, চার দেয়ালের আয়তন নির্ণয় করতে। তাহলে এইখানে দুইটা দেয়াল, এখানে দুইটা দেয়াল, টোটাল চারটা দেয়ালের আয়তন কিন্তু নির্ণয় করা হয়ে গেছে। শুধুমাত্র আমি এইখান থেকে তোমাদের সমস্যাটা বেশি যেখানে হতো সেটা হচ্ছে যে এইখানে 4.15 গুণ 2 এটা আমি কেন লিখলাম। তো এই চারটা হচ্ছে আমার প্রশ্নে বলেছে যে ঘরের মেঝের দৈর্ঘ্য। এখন দেয়াল যেটা আছে শুধুমাত্র মেঝে থেকে কি দেয়াল ওঠে? মেঝে থেকে সাইডে অংশটুকু তো দেয়াল থাকে, তো সেই দেয়ালের আর যদি আমরা দৈর্ঘ্য নির্ণয় করতে চাই তাহলে মেঝে যেটুকু আছে আর ঘরের কর্নার পর্যন্ত, এই কর্নার পর্যন্ত অংশটুকু আমাকে তো হিসাব করতে হবে, তাই না? দেয়ালের আয়তন নির্ণয় করতে বলছে। তাহলে এই যে কর্নার যেটা আছে, এই কর্নার এ সাইডে ছিল, এ সাইডে ছিল, এবং কর্নারের যে পুরুত্বটা আছে, এই যে আমার কিন্তু এটা কিন্তু পুরুত্ব কিন্তু 1.5, এই জন্য এই 1.5টা আমি উভয় সাইডে ছিল বলে এই এর সঙ্গে 1.5 গুণ করেছে। কিন্তু প্রস্থের সঙ্গে গুণ করে নেয় কেন? কারণ প্রস্থের সঙ্গে গুণ করে নেওয়ার বিধায় হচ্ছে যে আমরা দৈর্ঘ্যের সঙ্গে নিয়ে নিয়েছি, প্রস্থের সঙ্গে নেওয়ার প্রয়োজন নাই, এজন্য প্রস্থের সঙ্গে এটা আর কোনো কিছু করার প্রয়োজন আমার পড়ে নাই। তাহলে আমাদের কিন্তু উদাহরণ 14 নম্বরে আর কোনো সমস্যা থাকার কথা না। এই কোয়ালিটির অঙ্ক যদি আমাদের সৃজনশীল আসে তাহলে আমরা অনায়াসেই এইগুলো কিন্তু সমাধান করতে পারবো। তো আজকে পর্যন্তই অষ্টম শ্রেণীর অন্য আরও একটি এই ধরনের সমস্যা সমাধান ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং পড়াশোনার ভিতরে থাকবে।